Assalamualaikum. এটা কোন দেশ বলেন তো? এটা হচ্ছে ইউরোপের দেশ লুক্সেমবুর্গ। জার্মান ভাষায় বলে লুক্সেমবুর্গ, অনেকে ইংলিশে লাক্সেমবার্গও বলে থাকে। যাই হোক, আমরা এই শহরের খুব সুন্দর একটা পয়েন্ট আছি এখন, আর এখান থেকে হোল সিটি মানে লুক্সেমবুর্গ সিটির ভিউটা এতই সুন্দর। চলুন তাড়াতাড়ি ভিডিওটা দেখে ফেলি। তো আমরা এখন রোড ক্রস করব। এটা লুক্সেমবুর্গ সিটি অথবা দেশ যেটাই বলেন, এটা খুব একটা ছোট একটা দেশ ওয়ার্ল্ডের মধ্যে, অনেক রিচ কান্ট্রি। আর যদি বলেন এটা রিচ কেন, এরা আসলে ব্যাংকিং বিজনেস, এখানে বেসিক্যালি ব্যাংকিং বিজনেসের জন্য পুরো ওয়ার্ল্ড এরা বিখ্যাত। এই লোকেশনটা হচ্ছে এই কান্ট্রি আর সিটি হতে পারে, এটা হচ্ছে সবচেয়ে উঁচু পয়েন্ট, এখান থেকে এই সিটির সবকিছু দেখা যায়। তো আমরা ট্রাফিক লাইটে দাঁড়িয়ে আছি, চলো। চলে এলাম এখানে, টুরিস্টদের জন্য সাইকেলের ব্যবস্থা আছে। অনেক উঁচু বিশাল একটা ব্রিজের সাজে দুই পাশে দুইটা সিটিকে কানেক্ট করা হয়েছে, আর নিচে হচ্ছে খুবই খুবই মনোমুগ্ধকর গার্ডেন। ইউরোপিয়ান ইউনিয়ন সহ লুক্সেমবুর্গের পতাকা টানানো আছে, আর এটা হচ্ছে বিগ ওয়ান, এটা অনেক দূর থেকে দেখা যায়। আর সবচেয়ে সুন্দর একটা দৃশ্য যেটা, সেটা হচ্ছে যখন এই ব্রিজের উপর দিয়ে ছোট ছোট ট্রাম গুলো যায়, এটা দেখতে খুবই সুন্দর, কারণ লুক্সেমবুর্গের ট্রাম গুলো অনেক কালারফুল, অনেক সুন্দর ভাবে ডেকোরেশন করা। আর ঠিক এটার পাশেই হচ্ছে সিটি। তো এখানে যেগুলো দেখছেন ম্যাক্সিমামই হোটেল, বিল্ডিং গুলো দেখছেন ম্যাক্সিমামই, এবং এটা তো শপিং মার্কেট, এখানে বিভিন্ন ব্র্যান্ডের শোরুম, মানে গুচি ফ্লোরা মানে আপনার ওয়ার্ল্ড ফেমাস যে ব্র্যান্ড গুলো, এগুলো আজকে কিন্তু ভালো পরিমাণে টুরিস্ট আসছে। যদিও আমিও একটু অবাক হলাম, কারণ আজকে রবিবার, হয়তো বা নিয়ারেস্ট কান্ট্রির টুরিস্ট আসছে, অত বাইরের অনেকেই আসছে। আর করোনার পরে সবাই এখন একটু ঘুরছে, এখন হ্যাঁ ফ্রি ফিল করতেছে, এখন মাস্ক পরতে হয় না, যারা পড়ছে তারা নিজ দায়িত্বে একটু স্পেশাল সিকিউরিটির মাঝে থাকার জন্য পড়তেছে। এরা কিন্তু এমন না যে পড়তেই হবে তা না, সব সাইড থেকেই ভিউটা সুন্দর। কিছু মানুষ ব্রিজের নিচে ওই যে হেঁটে পার হচ্ছে, হ্যাঁ ব্রিজের ওই পারে যা দেখতেছেন ওটা আরেকটা দেশ। এখন যে দৃশ্যটা দেখবেন এটা হচ্ছে সবচেয়ে সুন্দর একটা দৃশ্য, একটা ট্রাম উঠে গেল এই ব্রিজে, প্রচুর বাতাস, পতাকা গুলো খুব সুন্দর ভাবে উঠতেছে। আর এই ট্রামে হচ্ছে টোটালি ফ্রি ট্রাভেল করা যায়, ইনফ্যাক্ট লুক্সেমবুর্গে পাবলিক ট্রান্সপোর্ট টোটালি ফ্রি। সুন্দর না দৃশ্যটা? ওটা একটা প্যালেস, ওই পাশে যে গম্বুজ দেখতে পেলেন ওটা একটা প্যালেস। যাই হোক, আমি এই ব্লগে প্যালেস দেখাবো না। আচ্ছা আমার মনে হয় কি জানো, দেখো না এয়ারপোর্ট এখান থেকে প্রচুর কাছে, যাই হোক আমরা একটু সামনে যাচ্ছি। এখান থেকে ভিউটা এই রকম, ভাই আপনার কেমন লাগছে? এত সুন্দর সুন্দর জিনিস দেখে, নিচে দেখুন কি পরিমাণ গাছপালা, বাগান তো আছেই, কি পরিমাণ গাছপালা, মনে হয় যেন চোখেরও একটা শান্তি, তাই না? যারা ভিডিওটা দেখছেন মনে হচ্ছে না যে চোখেরও একটা শান্তি, মানুষজন চাইলে কত সুন্দর করে এভাবে বনায়ন করতে পারে। ব্রিজ আসলে দুইটা, এপাশে একটা আর আমার ডান পাশে একটা, যেমন এই বড়টা,
জায়গাটা আমার খুবই ভালো লেগেছে, যার কারণে এই ছোট্ট ক্লিপসটা করলাম। আপনাদের যদি ভিডিওটা ভালো থাকে প্লিজ একটু শেয়ার করবেন, একটু সাপোর্ট দিবেন আর পেজটা ফলো করবেন। তো লুক্সেমবুর্গ থেকে বিদায় নিচ্ছি, মিথিলা, আল্লাহ হাফেজ।